কত করে এটা দাম? 51 টাকা। 51? 1 টাকা কেন আবার কোত্থেকে আসলো? আর এটা কি জিনিস? তামুক মানে গাঁজা। এইটা কি জিনিস ভাই? এটা ও হুকা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি লালন শাহের মাজারে, এটা হলো কুষ্টিয়া জেলার। তো আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, পুরো জায়গাটা গান বাজনা দেখাবো, আরও বিভিন্ন কার্যকলাপ দেখাবো। তো এটা হলো মেইন গেট। মেইন গেট দিয়ে আমরা ইতিপূর্বে ঢুকে গেছিলাম, এখানে প্রশাসন আমাদের আছেন, বাংলাদেশ প্রশাসন এখানে আছে, আরও বিভিন্ন সুযোগ সুবিধা। আর এই সাইডে আছে আপনার যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, বিশেষ করে ফকির টাইপের, ফকির এবং ফকিরনি টাইপের, ফকিরানি সরি, মানে মেয়েদেরকে বলা হয় ফকিরানি, ইটস ওকে। তো আমরা এখানে পরে দেখাবো আপনাদেরকে, আগে ভিতরের অংশটা দেখাই, চলুন যাই, আশা করি ভালো লাগবে। আপনারা কি কোথা থেকে দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আমরা চাই এটা সবাই দেখুক, জানার প্রয়োজন আছে। এক এক বিশ্বাস, এক এক ধর্ম, এক এক ধ্যান ধারণা এক একজনের থাকবেই, এটা থাকবেই, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে হয়ে আসছে। তো এগুলো নিয়ে আমরা কোনো তর্ক বিতর্কে না জড়াই, তারপরে হয়তো বা কখনও আমি কারো ইন্টারভিউ নিব। আগে গোটা অংশটা আপনাদের দেখিয়ে দিই, এখানে কি হয় না হয়। সবাই নেগেটিভ চিন্তা বাদ দিবেন, নেগেটিভ চিন্তা, থিঙ্ক পজিটিভ, ম্যান বি পজিটিভ, সরি বামহাতি হয়ে গেল। এটা হলো আমাদের লালন শাহের, লালন শাহের মেইন স্তম্ভ, এখানে ওনার মাজার আছে, মানবতাবাদী লালন। অ্যাকচুয়ালি আমাদের মানবতাবাদী হওয়া উচিত, মানব ধর্মই আসল ধর্ম, জীব যে করে না তার ভিতরে কোনো ধর্মই নাই। সে একটা বিশাল বড় একতারা নিয়ে এখানে, আর এই জায়গাটাতে বিভিন্ন বিভিন্ন ব্যক্তির মাজার আছে, কবর আছে, ফকির গোলাম ইয়াসিন শাহ, লালন শাহের ফকিরের পালক পিতা মাওলানা মলম শাহ, লালনগীতি শিল্পী মকসেদ আলী শাহ, টেলিভিশন শিল্পী ইত্যাদি। তো এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের আছে, ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, আমি তাও লাইভে একবার দেখিয়েছিলাম, আর যাচ্ছি না। ওদিকে গান বাজনা হচ্ছে, চলুন একটু গান বাজনা দেখাই। কি আপনারা কি এটিএন বাংলা থেকে আসছেন? ওদিকে গান বাজনা হচ্ছে, চলুন ওদিকে যাই। সব জায়গায় শুধু আতরের গন্ধ, আমার আতরের গন্ধ একদমই সহ্য হয় না, ইরিটেটিং লাগে, কারণ এটা এই গন্ধটা আমার নাকের ভিতর গেলে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ এই মরার বাড়ি ছাড়া এটা কখনো পাওয়া যায় না। নতুন একটা জায়গাতে আসলাম, এখানে অনেকগুলো রাখা আছে, একটু কথা বলা যাবে আপনার সাথে? এগুলো করা হয় কেন? আসন। হ্যাঁ, এটা একটা আসন। আসন মানে আসন জিনিসটা একটু বুঝিয়ে বলবেন, এটা আমি হাত দিতে পারবো এখানে? হ্যাঁ। এখানে এটা কেন পুঁতে রাখা হয়েছে এখানে? এটা একটা সুন্দর
সৌন্দর্য করার লাগা সুন্দর জন্য কোনো উদ্দেশ্য নাই তো উদ্দেশ্য কিছু না কিছুটা আছে গুরুদেবের উদ্দেশ্যটা আছে আচ্ছা আচ্ছা এই যে ওগুলা ডিপি ডিপি ডিপির মতো করা কেন এই যে এগুলো পোতা হয়েছে মাটিতে ও আচ্ছা আগরবাতি মোমবাতি সব জ্বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কোথা থেকে আসছেন কাকিরা মেহেরপুর জেলা প্রতি বছরই আসেন এখানে আচ্ছা উদ্দেশ্য আনন্দ করা না অন্য কোনো উদ্দেশ্য আছে বলছি এখানে কি আনন্দ করাটাই মেইন উদ্দেশ্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখানে গান হচ্ছে আমরা একটু গান শুনি এদিকে রান্না বান্না চলছে এখানে কি এখানকার সবার জন্য রান্না নাকি কোন স্পেশাল মানুষের জন্য কে কে আসবে আজকে ব্যক্তিগত রান্না বান্না আচ্ছা আচ্ছা শাক সবজি হচ্ছে আরে হেভি রান্না বান্না তো আজকে ট্যাংরা মাছ কি কতজনের পাক হচ্ছে কাকি আমার বাসা রাজশাহী না 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 ঠিক আছে আমি দেখলাম না এই নয়নে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে এগুলো বিভিন্ন জিনিস জিনিসের মেলা মানে বাজার বসছে আর কি এই এলাকার বিশেষ করে একতারাটা এখানে বেশি সেল হয় ওদিকে আছে আর ওদিকে যাই চলুন যাই কি আছে ওদিকে দেখবো বড় একতারা গুলো কত করে ঢোল তবলা সহ বিভিন্ন রকমের জিনিস এটা মেলা ছেড়ে আরেকটি জায়গা নতুন জায়গা মানে পাশাপাশি দুইটা এখানে অনেকগুলো দোকান বসছে অনেক মানুষ আসছে একটু ঘুরে ঘুরে দেখাই যতটুকু পারি আপনাদেরকে প্রচণ্ড রোদ রোদে আসলে টিকে থাকা মুশকিল এখানে অনেক মানুষ আসছেন বসছেন
আসো। এগুলো সব কিসের তৈরি ভাই? পিতল ভাই, পিতল। কাঁসার নাই? কাঁসারটা আছে। এই যে নৌকাটা দেখি, নৌকাটা কত দাম? এটার 1500। মাশাআল্লাহ। শশা কত করে? এখানে মেইন প্যান্ডেল অডিটোরিয়াম বানাইছে আপনার, আজকে রাতে সম্ভবত রিঙ্কু কণ্ঠশিল্পী আসবে বাংলাদেশের, আর মমতাজ টমতাজ আসতে পারে শুনলাম আর কি। রাতে থাকবো না, রাতের দৃশ্যটা আপনাদের দেখাতে পারবো না, কারণ রাত এখানে প্রচুর গ্যাঞ্জাম হবে, আমার কোলাহল পছন্দ না। এখানে অপেনে নেশা করা হচ্ছে, যে যার মতো নেশা করতেছে। কত করে এটা দাম? 51 টাকা। 51? 1 টাকা কেন, আবার কোথা থেকে আসলো? আর এটা কি জিনিস? তামুক মানে গাঁজা। এখানে অপেনে সব জায়গাতে চলতেছে সেবন, গদি একটা শব্দ। যাই হোক, চলো না এখান থেকে বের হয়ে যাবো, বিকট একটা গন্ধ থাকা যাচ্ছে না। আপনাদের দেখানোর জন্য শুধু আসা, অন্য কোনো উদ্দেশ্য নাই বা কোনো কিছু প্রমোট করার উদ্দেশ্য নাই আমার। এইদিকে সম্ভবত বিভিন্ন রকম খাবার দাবারের জিনিসপত্র। দর্শক ওদিকে গেলাম না, প্রচুর রোদ, আমার ছাতা আনা হয়নি, যার ফলে ওদিকটা যাওয়া অসম্ভব। তো এখান থেকে বের হয়ে যাবো আমি। এটা মাটির দোকান, মানে মাটির তৈজসপত্র। এই প্লেটের দাম 80 টাকা, আর এই ছোটো বাটিগুলোর দাম বলো 40 টাকা পিস। এগুলো কত করে ভাই? যেগুলো 50 টাকা। অনেক দাম, 40 টাকা। এই সময়া এদিকে আই, এগুলো নিবা? এইটা কি জিনিস ভাই? এটা ও হুকা, মানে এখানকার মেইন হট কেক। আপনিও ব্যবহার করেন? কিছু লাগবে না, খেয়ে বলা দেবো ভাই। এগুলো কি কালার করা? কোথায় থেকে নিয়ে আসেন আপনি? আমাদের কারখানা আছে না। এই দুটো দিলে কয়েকটা তেল তেল দিয়ে আপনি শুরু করুন।